প্রথমে এখানে নিয়েছি আমি 4 কেজি হাড় গরুর। এখন মশলাগুলোর মধ্যে মাখিয়ে নেব। দেখে নিন মশলাগুলো কি কি নিয়েছি। এখানে আছে জিরার গুঁড়া 2 চামচ, 1/2 চামচ গরম মশলা 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া, আর নিয়ে নিয়েছে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আর 1/2 কাপ তেল, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ যা আছে সবগুলো, আর এখানে নিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3-4টা তেজপাতা, আর নিয়েছি এখানে 4-5টা দার্চিনি ঠেঙ্গা, 4টা এলাচ আর 4টা লবঙ্গ। এগুলো সব একসাথে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি তেল, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লাগলে পরে দেওয়া যাবে। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন প্রায় মাখা শেষ হয়ে আসছে, চুলায় বসিয়ে দিব। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি, 10 মিনিট এভাবে কষিয়ে নেব। এটাকে উল্টি পাল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়, কারণ এখনো জল ওঠে না, তার জন্য ফুটিয়ে দিচ্ছি। আর আপনারা এটাকে আমি খালি রান্না করব কিছু দেওয়ালের, কারণ ডাল দেওয়া যায়, বোর্ডের ডাল দিতে পারবে, দিয়ে রান্না করা যায়। এটা ইচ্ছা করলে এভাবে ইয়ে করি, আপনারা ডাল অ্যাড করে দিতে পারেন, আমি ডাল অ্যাড করবো না। এখন জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যেন মশলাটা নিচেতে না লাগে, আর একটু কষিয়ে নেব। এখন আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করতেছি, 10 মিনিট পরে আবার ফিরে আসব। এখন কষে আসছে, এখন আমি জল অ্যাড করে দিব, না হয় নিচেতে লেগে যাবে, জল অ্যাড করে দিচ্ছি। কারণ 2-3 ঘন্টা 2 ঘন্টা লাগবে এটা সিদ্ধ হতে, তার জন্য পানি বেশি করে দিচ্ছি, আর একটু দিব পানি, আর একটু দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা প্রেশার কুকারও দিয়ে করতে পারেন, আর প্রেশার কুকারে দিলে আর একটু জোর কম দিতে হবে। আমি এভাবেই দেখাচ্ছি, আজকে প্রেশার কুকারে দেব না। এখন 2 ঘন্টার জন্য সিদ্ধ করে নেব। এখন আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি, জলটা শুষে গেছে, এখন এটা আমি বাগার দেব, আর হালকা গরম মশলা দিয়ে গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। এখন নামিয়ে নিচ্ছি বাগারের জন্য। এখন কড়িয়েতে তেল দিয়ে দিচ্ছি,
বেশি তেল দেবো না, হালকা তেল দিয়ে বাগার দেবো, কারণ আগে আমি আধা কাপ তেল দিয়েছি তার জন্য। এখন মরিচ গুলা দিয়ে দিলাম, তিনটা মরিচ দিচ্ছি স্যালটার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কিছুটা মেথি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন লাল হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন একটু হালকা গরম মশলা দিয়ে দিব বেশি, কারণ এর আগে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এজন্য অল্প করে দিয়ে দিচ্ছি এক চামচ। এভাবে রান্না করলে অনেক টেস্ট করে। আমি আর এগুলা সাথে রুটি, আমি আজকে রুটি রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব, আমি রুটি বানাবো, এখন এটা নামিয়ে রুটি বানাবো, সাদা রুটি। রুটির জন্য পানি বসে দিয়েছি, আমি গুঁড়া কেয়ে রুটিটা বানাবো, কারণ শক্ত রুটিটা পছন্দ করে না তার জন্য। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ, ফুটে গেছে। এখন আটাগুলো দিয়ে দিব, এখানে নিয়েছি আমি প্রায় আধা কেজি আটা। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি, আমি নামিয়ে নিব ঠান্ডা একটু হলে এটাকে ময়ন করে নিব। এখন আমি এটাকে ঠান্ডা হয়ে আসছে গেলে নিয়েছি, ভালো করে হাত ধুয়ে ধুয়েছি, এখন এটাকে আমি মতে নিব ভালো করে। এখন আমার কাটে ময়ন করা হয়ে গেছে, এখন আমি রুটিগুলো বেলে নিব, টুক করে কাই নিয়েছি, এখন রুটিগুলো বেলে নিব। এইভাবে পাতলা করে বলে নেব রুটিগুলো।
এখন আমার রুটিবেলা শেষ হয়ে গেছে, এখন এগুলাকে ছেঁকে নিব। এখন আমি এখানে তাওয়া কষে দিয়েছি, এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। কটা গরম হয়ে আসছে, খেতে ভালো লাগে। এখন প্রায় শেষ আমার রুটি ছেঁকা, এই হলো আজকে আমার রেসিপি। দেখে নিন কত সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ।